আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি দু হাজার একুশ সালের অক্টোবর মাসে দেওয়া সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করবো তো যে ক্লাস ও যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে আমি সলভ করছি সেটি হল ক্লাস সেভেনের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা এই কথাটি অবশ্যই মাথায় রাখবে যে এই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রটি তোমাদের দু হাজার একুশ সালের অক্টোবর মাসে স্কুল থেকে দেওয়া হয়েছে তো শুরু করছি আজকের মূল ভিডিও তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা এখনও পর্যন্ত আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে প্রশ্নপত্রের একদম প্রথমেই দেখবে রয়েছে ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও কস্তম্ভের একের একদগে আছে পানিপথের প্রথম যুদ্ধ তো এটি খ স্তম্ভের পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এই সালের সাথে মিলবে কস্তম্ভের একের দুই আছে খানুয়ার যুদ্ধ এটি খস্তম্ভের পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ এই সালের সাথে মিলবে তারপরে একের তিন আছে ঘর ঘরার যুদ্ধ এটি খস্তম্ভের পনেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দের সাথে মিলবে কস্তম্ভের একের চার দাগে আছে চৌসার যুদ্ধ এটি খস্তম্ভের পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ এই সালের সাথে মিলবে এরপরে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক দাগে আদিল শাহের প্রধানমন্ত্রী হিমু ড্যাশ দখল করেছিলেন তো এই প্রথম শূন্যস্থানে লিখবে দিল্লি শহর দখল করেছিলেন দুয়ের দুই দাগে আছে আকবর ড্যাশ যুদ্ধে আফগানদের হারিয়ে দেন তো দুইয়ের দুই দাগের শূন্যস্থানে লিখবে পানিপথের দ্বিতীয় যুদ্ধে দুয়ের তিন দাগে মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায় ড্যাশ আমলে তো এখানে দুয়ের তিন দাগের শূন্যস্থানে লিখবে শাহজাহানের আমলে দুয়ের চার দাগে আছে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করে ড্যাশ রাজত্বকালে তো দুয়ের চার দাগের শূন্যস্থানে লিখবে ঔরঙ্গজেবের রাজত্বকালে এরপরে চলে আসছি তিন দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে দু তিনটি বাক্যে উত্তর দাও তিনের এক দাগ যাবতী কি তো এই প্রশ্নের উত্তর লিখবে ভারতবর্ষ ছিল কৃষি নির্ভর দেশ তাই ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রয়োজন আলাউদ্দিন খলজির আমল থেকে রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য জমি জরিপ করবার বা মাপার ব্যবস্থা ছিল পরে শের শাহের সময় ও জমি মাপা হয় আকবর নতুন করে জমি জরিপ করান জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতী যাবত মানে নির্ধারণ এরপরে চলে আসছি তিনের দুই দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে মনসব কি। তো এ প্রশ্নের উত্তর লিখবে মনসব কথার অর্থ পদমর্যাদা আকবর সামরিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন সেটি ছিল তার মনসবদারী ব্যবস্থা আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব তিনের তিন দাগ বারো ভুইয়া নামে কারা পরিচিত ছিলেন তো এই প্রশ্নের উত্তর লিখবে জাহাঙ্গীরের আমলে বাংলার বিদ্রোহী জমিদারদের একসঙ্গে বারো ভুঁইয়া বলা হতো বারো ভূইয়া বলা হলেও এদের সংখ্যা ছিল বারোর অধিক এদের মধ্যে কয়েকজন হলেন কেদার রায় প্রতাপাদিত্য ইশা খা প্রমুখ এরপরে আসছি চার দাগে এখানে বলা হচ্ছে চার পাঁচটি বাক্যে উত্তর দাও চারের এক দাগের প্রশ্ন রয়েছে আবুল ফজল ও আব্দুল কাদির বদাউনি কারা ছিলেন তো এই প্রশ্নের উত্তর লিখবে আকবরের আমলে এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আলাম্মি তার লেখা আকবর নামায় তিনি আকবরের প্রশংসা করেছেন কিন্তু যে কোনো সময়ের ইতিহাস জানতে হলে শুধু ভালো কথা জানলে হয় না সে যুগের সমস্যার কথাও জানতে হয় এই ধরনের সমস্যা পাওয়া যায় সে যুগের আর একজন ঐতিহাসিক আব্দুল কাদির বদাউনির মুখান্তাব উত তওয়াখির বইতে এরা দুজনেই মুঘল দরবারে এসেছিলেন পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু আবুল ফজল হয়ে উঠেছিলেন আকবরের প্রিয় পাত্র একই ঘটনার দু ধরনের বিবরণ পাওয়া যায় এদের দুজনের লেখায় এরপরে আসছি চারের দুই দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে তুমি কি মনে করো যে রাজপুত নীতির দ্বারা মুঘলরা ভারতীয় শাসকদের মুঘল প্রশাসনের অঙ্গীভূত করেছিলেন তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তো ওই প্রশ্নের উত্তর লিখবে মুঘল বাদশাহ হুমায়ুন বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে গেলে রাজপুতদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা দরকার কারণ এরাই ছিল ভারতবর্ষের বিশাল অঞ্চলের জমিদার এই ধারণা থেকেই বাদশাহ আকবর মৈত্রী ও যুদ্ধ নীতির সাহায্যে রাজপুতদের মনসবদারি ব্যবস্থার মধ্যে নিয়ে আসেন মুঘল বাদশাহ ও শাহজাদাদের সঙ্গে বেশ কিছু রাজপুত পরিবারের মেয়েদের বিয়েও হয় আকবর হিন্দু পত্নীদের নিজেদের ধর্ম পালনের অধিকার দিয়েছিলেন তিনি হিন্দুদের ওপর থেকে তীর্থ কর ও জিজিয়া কর তুলে দেন এবং যুদ্ধবন্দীদের জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করাও নিষিদ্ধ করেন আকবরের এই উদার নীতির ফলে মুঘলরা রাজপুত বীরদের নিজেদের পাশে পেয়েছিলেন একদম শেষের প্যারায় লিখবে খ্রিস্টীয় সপ্তদশ শতকে জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের রাজপুত নীতিকে অনুসরণ করেছিলেন সুতরাং একথা বলা যেতেই পারে রাজপুত নীতির দ্বারা মুঘলরা ভারতীয় শাসকদের মুঘল প্রশাসনের অঙ্গীভূত করেছিলেন তো এটাই ছিল ক্লাস সেভেনের দু হাজার একুশ সালের অক্টোবর মাসে দেওয়া সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের উত্তরের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে না আর তোমাদের ক্লাসের অন্যান্য বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে